বিকল্প ব্যবস্থা না করে চলছে প্রধান ফটক নির্মাণ কাজ। এতে সীমাহীন ভোগান্তিতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী চিকিৎসক সহ শত শত মানুষ। স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটার বিষয়টি স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে গণপূর্ত বিভাগ থেকে শুধু মৌখিক আশ্বাসই মিলেছে, নেই কার্যকর কোনো পদক্ষেপ। রাহাত খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একদিকে চলছে প্রধান ফটকের অবকাঠামো নির্মাণ, অন্যদিকে ঝুঁকি নিয়ে হাসপাতালে আসা যাওয়া করছে মানুষ। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকতেই এই অব্যবস্থাপনার দৃশ্য চোখে পড়ে। সেপ্টেম্বরে পুরনো ফটক ভেঙে 16 ফিট উঁচু এবং 100 ফিট দীর্ঘ একটি পাকা ফটক নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। বিকল্প ব্যবস্থা না করে প্রধান ফটক আটকে নতুন অবকাঠামো নির্মাণের কারণে প্রতিদিন অন্তত 20,000 মানুষের ভোগান্তি হচ্ছে। দেয়াল টপকে হাসপাতালে ঢুকতে অনেকে পড়ছেন দুর্ঘটনার কবলে। এখানে একটা দুইটা লোক না, হাজার হাজার লক্ষ আসা যাওয়া করে। একটা বিকল্প গেট না রেখে যদি এরকম করা হয় তাহলে সাধারণ মানুষগুলো তো ভোগান্তিতে পড়বে। এটা মানে যা দুর্ভোগ, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মানুষের প্রচন্ড পরিমাণ ভোগান্তি হচ্ছে। আমরা মাত্র যখন আসছি মানে পড়ে যেতে নিছিলাম আর কি এখান থেকে, তো ওই সাইডে গিয়ে যে অন্য কোনো ব্যবস্থা করতে, এটা আসলে কোনো একটা সরকারি হাসপাতালের ব্যবস্থাই হয় না। যে তারা যখন গেট ভাঙছে তারপর উচিত ছিল যে এখানে অন্য একটা ব্যবস্থা যেভাবে হোক করেন, সব রোগী কিন্তু আসতেছে কিন্তু হাসপাতালে। খুবই দুর্ভোগ, এটা দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে বহির্বিভাগে রুগী দেখতে দেখাইতে ডাক্তার দেখাইতে যারা আসে তাদের খুবই অসুবিধা হয়। মহিলা বাচ্চা নিয়ে এখান থেকে আসা যাওয়া করতে অনেকের পায়ে হাতে ব্যথা পাইছে, এটা খুবই অসুবিধা। যে কোনো মানুষ এখানে অ্যাক্সিডেন্ট করতে পারে, কারণ আনইভেন রোড। সো কর্তৃপক্ষ প্রথমে দরকার ছিল একটা রোড তৈরি করা যেখানে সব মানে খুব স্বাচ্ছন্দ্যে মানুষ আপ ডাউন করতে পারে। আদারওয়াইজ তো যে কোনো মতে অ্যাক্সিডেন্ট, ডাক্তার দেখাইতে এসে অ্যাক্সিডেন্ট করে আবার ভর্তি হতে হবে। মানুষের আগে হলে চিকিৎসা, তারপর হইলো গেট। গেট দিয়ে কী হবে? গেট না থাকলেও তো আসা যাওয়া হইতো, কিন্তু গেটের কোনো প্রয়োজন নেই। গেটটা অনর্থ, আগে যেটা ছিল যথেষ্ট, কিন্তু ওই জায়গাটা যদি এই জায়গায় মনে করেন উন্নতি বা চিকিৎসা কাজে ব্যয় করতে সবচেয়ে বেটার হইতো। এটা কোনো গেটের কোনো মানে হয় না আমাদের জন্য। একটু কষ্ট মানে প্রথম গেট দিকে যেতে হয় অথবা ওই দিকের গেট দিয়ে যেতে হয়, একটু কষ্টকর। তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসলে আমাদের ব্যাঘাত পাইতে হয়, কষ্ট করতে হয়। লাগে যাতে গেটটা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি খুলে দেওয়া হয়। প্রায় প্রতিদিন এ হাসপাতালের আন্তঃওয়ার্ডে প্রায় 1,800 রোগী চিকিৎসাধীন থাকেন, তাদের সাথে থাকেন কয়েক হাজার স্বজন। এছাড়া প্রতিদিন আসা যাওয়া করে শতাধিক ডাক্তার, 5 শতাধিক নার্স ও 100 কর্মচারী। দুর্ভোগের বিষয় স্বীকার করেন হাসপাতাল পরিচালকও। তো মোট 30,000 রুগী লোকজনে এখানে আনাগোনা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের মেডিকেল কলেজের মূল গেট হলো মাঝখানে গেটটি, সেখানে আমাদের একটি কাজ চলতেছে চলমান। তো সেই গেট দিয়ে ম্যাক্সিমাম লোকজন আসা যাওয়া করে। বিধে এই কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য আমরা একাধিকবার বলেছি। পিডব্লিউডি আমাদের নির্দেশনা ছিল দ্রুততম সময়ের মধ্যে, কিন্তু পিডব্লিউডি এটা করেনি। যেহেতু সময়ের ক্ষেপণ হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই এই চিন্তাভাবনা তাদের করা উচিত ছিল। গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন দ্রুত নির্মাণ কাজ শেষ হবে। প্রধান এই গেট নির্মাণে মোট ব্যয় ধরা হয় 1,06,00,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।